এজে নিউজের আজকের এ পর্বে আমরা জানব বাংলাদেশে যেভাবে ফাঁসির কার্যকর করানো হয় একজন দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিকে। চলুন জেনে নিই এ সম্পর্কে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকর করার জন্য রয়েছে কিছু আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া। এগুলো ধাপে ধাপে সম্পন্ন করার পরই আসামির দণ্ড কার্যকর করা হয়। সাধারণত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্তি আসামি যতই ঘৃণ্য হোক না কেন, তার শেষ ইচ্ছা পূরণ এবং মৃত্যু যথাসম্ভব আরামদায়ক করার চেষ্টা করা হয়। আইনগত সকল আনুষ্ঠানিকতা শেষে ফাঁসির আসামিকে নিয়ে আসা হয় কন্ডেম সেলে। সেখানে শুধু ফাঁসির আসামিরাই থাকে, মাথায় থাকে তাদের লাল টুপি, তার সাথে যথাসম্ভব ভালো ব্যবহার করা হয়। কন্ডেম সেলে আসামির আত্মীয় স্বজনদের সাথে দেখা করানো হয়। তবে কখন ফাঁসি কার্যকর হবে তা আসামি এবং আত্মীয় স্বজন কাউকেই বুঝতে দেওয়া হয় না। ফাঁসির দড়ি বিদেশ থেকে আনা হয়। এই দড়ি ম্যানিলা রোপ নামে পরিচিত। নিয়ম করে কয়েকবার এতে মাখানো হয় শবরিকলা আর মাখন। জল্লাদ নির্বাচন করা হয় কয়েদিদের মধ্য থেকে। প্রতিটি ফাঁসির কার্যকরের জন্য ওই কয়েদির 2 মাস করে সাজা কমে যায়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আসামির সম ওজনের বালির বস্তা দিয়ে কয়েকবার ফাঁসির ট্রায়াল দেওয়া হয় কয়েকদিন আগ থেকে। ফাঁসি কার্যকরের কয়েক ঘন্টা আগে আসামিকে গোসল ও তার ইচ্ছা অনুযায়ী খাবার দেওয়া হয়। তারপর ধর্মীয় আচার মোতাবেক তাকে ক্ষমা চাওয়ানোর জন্য প্রস্তুত করা হয় এবং বাহির থেকে হুজুর নিয়ে আসা হয়। কন্ডেম সেলে এসব আচরণ পালনের পরপরই আসামি বুঝতে পারে যে আজকের রাতই হচ্ছে তার জীবনের শেষ রাত। কিছুক্ষণ পর আসামিকে ফাঁসির মঞ্চে উঠানো হয়। তারপরে পরানো হয় কালো রঙের জম টুপি, গলায় দড়ি পরিয়ে দেওয়া হয়। জেল সুপার হাতে রুমাল নিয়ে মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকেন, সাথে থাকেন সংশ্লিষ্ট আরো কয়েকজন। জল্লাদের চোখ থাকে রুমালের দিকে। জেল সুপার হাত থেকে রুমাল ফেলে দিলেই জল্লাদ ফাঁসির দড়ি টান দেন, এতে আসামির পায়ের নিচে পাটাতন সরে যায়, গলায় আটকে পড়ে মোটা দড়ি। 10 মিনিট কিংবা অবস্থা ভেদে তারও বেশি সময় ঝুলিয়ে রাখা হয়। একজন ডাক্তার এসে তার মৃত্যু নিশ্চিত করে কিছুক্ষণ পরে। তারপর মৃতদেহ ফাঁসির দড়িতে ঝোলানো অবস্থায় থেকে নামিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মৃত্যু বডিকে। তাই আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা অথবা যেটা বাংলাদেশের সংবিধানে এবং আইনের পরিপন্থী নয় এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং অন্যায়কে না বলুন এবং অন্যায় যারা করে তাদেরকে প্রতিহত করুন। আমরা চাই না কারো জীবনে এরকম একটি দুঃসময় আসুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।